মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমরা যখন এপিসোড শুরু করেছিলাম, যখন তুই প্রথম আমাদেরকে আমাদের সামনে এসেছিলি, তখন আমরা তোর এবং তোর পরিবারের, বিশেষত কাকু এবং কাকিমার স্ট্রাগলটা দেখেছি। তা এখন তুই কি করছিস, মানে তোর পড়াশোনা কি হচ্ছে, কিভাবে চলছে, সেটা যদি একটু আমাদের বলিস। আমি এখন ঢাকুরিয়া বেঙ্গল মিউজিক কলেজে বাংলা গান নিয়ে ফার্স্ট ইয়ারের পড়াশোনা করছি। আমার পরিবারের মানুষজন 12-এর বেশি কেউ পড়াশোনা করেনি, সেখান থেকে মা বাবার খুব ইচ্ছে ছিল যে আমি গান বাজনাটা নিয়ে পড়াশোনা করি। স্বপ্ন ছিল অনেক, কিন্তু সামর্থ্যটা ছিল না। কলেজে ভর্তি হওয়ার 4-5 দিন আগে জানতে পারি যে কলেজে ভর্তি হতে 6,000 টাকা লাগবে। মা বললো এখন তো আমার কাছে এতগুলো টাকা নেই। আর আমি ছোটোবেলা থেকে মাকে একটা কানে একটা রিংই খালি পড়তে দেখেছি, মায়ের আর কোনো কানের নেই, এখনও হয়তো সেই কানেরটাই পড়ে আছে। তো মা আমাকে বলছে যে তুই এই কানেরটা নিয়ে বিক্রি করে দে, যেই টাকাটা পাবি তুই সেটা দিয়ে ভর্তি হ। তো আমার মা আমাকে কাজ করে শখ করে একটা আংটি বানিয়ে দিয়েছিল, আমি এই আঙুলটাতে পরতাম। তো আমি বললাম না তোমার তো এই একটা কানের, তুমি ওটা রেখে দাও, আমি আমার আংটিটাকে বন্ধক দিই, বন্ধক দিয়ে আমি কলেজে ভর্তি হই। তো ভর্তি হয়েছি, আমি পড়াশোনা করছি। আমি আজকে যে এই মঞ্চটাতে দাঁড়িয়ে আছি, আমি জানি না আমি কত দূর পর্যন্ত যেতে পারবো, তবে আশা রাখছি যে আমি গান করে মায়ের আবার সেই দেওয়া আংটিটা আমি ফিরিয়ে আনতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, জি বাংলা সারেগামাপাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মঞ্চটা দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকের তরফ থেকে তোর জন্য অনেক অনেক শুভেচ্ছা। এরকম একটা আংটি কেন, এরকম অনেক আংটি, অনেক মানুষের ভালোবাসা, সব কিছু তোর ওপর বর্ষিত হোক। অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। থ্যাংক ইউ ম্যাম। বিউটিফুল প্রেজেন্টেশন। প্রথমে এই যে কনসেপ্ট ওয়াজ ফ্যান্টাস্টিক, রিদম, মিউজিক, ফিল, কৌশিক, ইউ আর অ্যাবসলিউটলি অ্যামেজিং। সুস্মিতা, তোর গান বিউটিফুল, সাথে যখন এত একটা ইন্সপায়ারিং ওয়াইস থাকে, অবভিয়াসলি পারফরমেন্স অনেক বেটার হয়ে যায়। বাট ফ্যান্টাস্টিক সং অ্যান্ড লাভ ইট। থ্যাংক ইউ। আমার গলার মধ্যে সুস্মিতা এমন একটা টেক্সচার আছে, আমি এত লোকসঙ্গীতের শিল্পীদের শুনি, ছোট বড়, এই টেক্সচার কিন্তু ঈশ্বর প্রদত্ত। এই টেক্সচার কিন্তু সহজে রেয়াজ করে শিখে হয় না, এটাকে জব্দ করো। আর পুতুল সম্পর্কে আমার কিছু বলার নেই, ও ভারত বিখ্যাত শিল্পী, আমার আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত স্নেহের বোন, এবং আমার খুব গর্ববোধ করি যে কৌশিকী আমাদের, আমরা একসাথে গান বাজনা করার সুযোগ পেয়েছি। তো দুটো মিলিয়ে একটা মনে হলো একটা জল জল করছে, একটা মুক্ত মুক্তর মতো একটা প্রেজেন্টেশন চোখের সামনে দেখলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।